জোসবমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি পনির বিরিয়ানি নিয়ে। প্রথমে 250 গ্রাম পনির নিয়েছি, সেই পনিরগুলোকে কিউব করে কেটে নিলাম। পনিরগুলো কাটার পরেই আমরা এখানে প্রায় 350 থেকে 400 গ্রাম দেরাদুন রাইস নিয়ে নিয়েছি। ভালো করে জলটাকে ভিজিয়ে চালটাকে জলটা ঝরিয়ে নিয়েছি। এইবার পনিরগুলোর মধ্যে লবণ আর হলুদ আগে থেকে মাখিয়ে নিলাম। সাদা তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে পনিরগুলোকে ভালো করে ভেজে নিলাম। খুব ডিপ ফ্রাই করবেন না, হালকা করেই ফ্রাই হবে। পনির বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়। এইবার পনিরগুলোকে তুলে নিয়ে একটা পাত্রে, আর একটা পাত্রে দেখুন আলমন্ড, কাজু, কিশমিশ, গোলমরিচ আর স্বাদ অনুযায়ী লঙ্কা, আমি এখানে 2টো লঙ্কা দিয়েছি, দিয়ে মিক্সিং বলে এটার একটা পেস্ট বানিয়ে নিলাম। অবশ্যই কিন্তু কাজু কিশমিশগুলোকে আগের থেকে একটু জলে ভিজিয়ে নেবেন। এইবার আমি এটা প্রেশার কুকারে করব, তাই সাদা তেল দিয়ে নিলাম। আর এদিকে বড় এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম সমস্ত গরম মশলাগুলোকে। এর মধ্যে কিন্তু বড় এলাচও দিয়েছি, ছোটো এলাচও দিয়েছি, লবঙ্গ, দারচিনি। ভালো করে ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব, যাতে সুন্দর একটা স্মেল আসে। দিয়ে এবার যে বাটনাটা বেটেছিলাম কাজু কিশমিশের, সেই বাটাটা পেস্টটা দিয়ে দিলাম সাদা তেলের মধ্যে। দিয়ে পেস্টটাকে দেখুন একটু ভালো করে কিন্তু কষানো হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন লবণ, অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। দিয়ে যে ভেজানো জল ঝরানো চালটা ছিল সেই চালটাকে দিয়ে দিলাম। চালটা হালকা করে কিন্তু একটু কষিয়ে নেব মশলাটার সাথে, তবে একদমই বেশি চালটা ঘেঁটবেন না, তাতে কিন্তু চালটা ভেঙে যেতে পারে। এবার দিয়ে দেব চিনি, 1.5 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম। দিয়ে দেব জল, জলের পরিমাণটা একবার বলি, যেহেতু এটা প্রেশার কুকারে করছি, জাস্ট চালটা দিয়ে চালটা ডুববে সেই অনুযায়ী কিন্তু জল দেব, বেশি জল দেবেন না। ভাজা পনিরগুলোকে এবার দিয়ে দিলাম, 1 টেবিল স্পুন বিরিয়ানির মশলা। যতটা পরিমাণ করবেন সেই অনুযায়ী বিরিয়ানির মশলা দিতে পারেন। আমি এখানে কেনা সানরাইজের বিরিয়ানি মশলা ইউজ করলাম, আপনারা কিন্তু ঘরেও তৈরি করে নিতে পারেন বিরিয়ানির মশলা। দিয়ে দিলাম, কোনো রকম কিন্তু এখানে পেঁয়াজ রসুন দিইনি, আমি সম্পূর্ণটাই আমিষ হিসাবে আমিষ করছি না। আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ রসুন ইউজ করতে পারেন। এরপর সবশেষে দিলাম 1 ড্রপ মিঠা আতর, দিয়ে প্রেশার কুকারের মুখটা বন্ধ করে দিলাম। একটা হুইসেল পড়বে, একটাই কিন্তু পড়বে, কিছুক্ষণ দমে রাখার পরে আমরা সার্ভ করে দিলাম পনির বিরিয়ানি। কোনো পুজো পার্বণের দিনে বা নিরামিষ দিনে কিন্তু আপনারা একদম নিরামিষ পদ্ধতিতেই এই পনির বিরিয়ানি বানিয়ে নিতে পারেন, এবং খুব সহজে অল্প সময়ের মধ্যে প্রেশার কুকারে পনির বিরিয়ানি তৈরি করে নিতে পারেন। আজকে এই পর্যন্তই, আবার চলে আসবো ভিন্ন স্বাদের নতুন ধরনের নানান ধরনের রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।